পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। ঘর থেকে তো শৈলমার সব জিনিস সরিয়ে ফেলা হয়েছিল, তাহলে ছবিটা থেকে গেল কি করে? এই রে, নিজে লুকোতে গিয়ে তাড়াহুড়ো করে বন্ধুর ছবিটা ফেলে চলে এসেছি। মা আমায় যদি কোনোভাবে দেখতে পায় তাহলে খুব রেগে যাবে। তার মানে এই ঘরে নিশ্চিত কেউ ঢুকেছে, কিন্তু কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। খাটের তলাটা দেখা হয়নি। আজ নির্ঘাত মায়ের হাতে ধরা পড়ে বকুনি খেতে হবে। গৌরী, তুমি কি করছো এত রাত্রে এই ঘরে? কেন এসেছো গরিব? গরিব গরিব, এগুলো করার কোনো মানে হয় না। ডাক্তারবাবু, আমার মনে হয় যে এই ঘরে কেউ ঢুকেছিল, দরজা খোলা ছিল আর এই ছবিটা এখানে পড়েছিল। গরিব, আমি আমি বুঝতে পারছি তুমি ভয় পেয়েছো, এবং আমি জানি সেই ভয়টা অমূলক নয়, কিন্তু গরিব, এইভাবে ব্যাপারটি নিজের মাথায় কেন চেপে বসতে দিচ্ছ? এটা তো তোমার মাথা খারাপ হবে গরিব। দেখো গরিব গরিব, পিসিমণি আমাদের বাড়ির চারিপাশে আর আসতে পারবে না। গরিব পিসিমণি? বাবাই কাকে পিসিমণি বলছে, বন্ধুকে? একটা কথা জেনে রাখো গৌরী, পিসিমণি আগে যা করার করেছে, কিন্তু আর সেই কাজ রিপিট করতে পারবে না। গৌরী, সেই তো এক কথাই বলবে। চলো এখান থেকে চলো, বাড়ির অন্য কেউ এই সময় আমাদের এখানে দেখলে বরং উল্টো সন্দেহ করবে। এসো এসো। আমি তো কিছু শুনতে পাচ্ছি না। তারা আমাকে ডাকছে ডাক্তারবাবু, তুমি বুঝতে পারছো না। গরিব গরিব, কেউ কোথাও ডাকছে না, তুমি আবার অযথা চিন্তা করছো। না ডাক্তারবাবু, তুমি বুঝতে পারছো না, তারা ডাকছে আমাকে, নিশ্চয়ই খুব বিপদ হয়ে যাও, আমাকে এক্ষুনি যেতে হবে। গরিব 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 গরিব, তাই তো তারার গলা শোনা যাচ্ছে না, কিন্তু তারার ঘর তো ওদিকে। ডাক্তারবাবু, ডাক্তার শৈলমার ঘরের দিক থেকে আসে মনে হচ্ছে না? চলো শিখে চলো। তুই এখানে আটকে গেলি কি করে? তুই কি এই ঘরে ছিলি নাকি? ভয় পাই না, কিচ্ছু হবে না,
চলবে না। তারা শেষ পর্যন্ত শৈলমার ঘরে আটকে গেল। এর থেকে বড় অশুভ আর কিচ্ছু হতে পারে না। না না, যেভাবেই হোক তারাকে শৈলমায়ের কবল থেকে বাঁচাতেই হবে। ওর কালো ছায়া থেকে রক্ষা করতে হবে আমার মেয়েকে, যে কোনো মূল্যে। দেখা করতে আসবে, স্কুল যাওয়ার আগে ও আমার সঙ্গে দেখা করে তারপর যাবে। আমি বন্ধুর জন্য এখানেই অপেক্ষা করি। আমি জানি আমার বন্ধু ঠিক আসবে, আসবে বন্ধু, আসবে বন্ধু, আসবে আসবে। পারবো না, ভয় করছে, আমার ভয় করছে, আমি যাই। মা, আমাদের টিফিন দাও, টিফিন দাও নি তো। তোমাদের আজ টিফিন দেওয়ার প্রয়োজন নেই, কারণ আজ তোমরা স্কুলেই যাচ্ছ না। নীলা দিদি, ও নীলা দিদি, হ্যাঁ থ্যাংক ইউ। স্কুলে যাব না? যাব না কেন মা, তুমি তো কখনো স্কুল কামাই করতে বলো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।